আমরা মাসল অ্যানাটমি দেখে যাচ্ছি যখন তখন আমাদের একটা পার্ট করে শুরু করতে হবে। যেমন প্রথম কাজ হচ্ছে আসলে সব জায়গার মাসলগুলি বা বোন স্ট্রাকচারগুলি জানা। অ্যানাটমি নিয়ে আমার নলেজ খুব ইনডেপথ না এবং কোনো মাসেলের নাম বা হাড়ের নাম কিছুই আমি জানি না। আমি জাস্ট যে শেপগুলো সাধারণত মনে রাখি ওইভাবে করে করে দেখাবো। আর মাসেল অ্যানাটমির জিনিসটা হচ্ছে আপনি যখন জেনে যাবেন পুরোটা জানার পর জিনিসটাকে সিম্পলিফাই করাটা সহজ। বাট সিম্পলিফাই করতেই হবে, বাট পুরোটা না জেনে সিম্পলিফাই করতে গেলে অনেক সময় আমরা ভুল করি বা ওভার ডু করে ফেলি, সেই জিনিসগুলো মাথায় রাখা। এগুলি সবই আস্তে আস্তে ডিসকাশন করব। আমরা প্রথমে শুরু করব হচ্ছে চেস্ট এরিয়া থেকে। যখন এখানে আমি বোন স্ট্রাকচার চিন্তা করি, শুরুর একদম এই জায়গায় দুটা বোন থাকে, কলার বোন মনে হয়। এই যে এখন বোনের নাম জানে না বলে খুব ঝামেলায় পড়তে হবে, বাট এনিওয়ে দেন রিপকেজের মাঝখান থেকে এরকম একটা যায় এবং সেইখান থেকে রিপকেজের হাড়গুলো বের হয়। এই পয়েন্টটা যদি আমি ধরি সেন্টার পয়েন্ট, এটা ডিরেকশনটা কোন দিকে ফিগারে আসে আমার জানতে হবে। এরপর এখানের সাথে এই বোন থেকে একটা মাসেল যাবে ডেল্টয়েডের এক পার্ট। ডেল্টয়েড যে মাসেলটা সেটা কিন্তু তিন পার্ট থাকে। এখানে আমরা যে কাঁধের এখানে মাসেলটা তিন পার্ট থাকে এবং এরকম একটা স্ট্রাকচারের মাঝখানের সাথে এটা লেগে থাকে, এই পার্টের সাথে এটা লেগে থাকে এবং ব্যাক পার্টের সাথে এটা লেগে থাকে। প্রতিটা মাসেল আমাদের কোথায় শুরু হয় কোথায় শেষ হয় এই জিনিসটা জানাটা জরুরি। তা আমরা এখান থেকে যখন দেখতেছি এই আমরা হয়তো জাস্ট এই সাইডের মাসেলটা এইটাকে দেখতে পারবো, সেটাকে আঁকলাম। সেটা এখানে খেয়াল করেন এই ফিগারে অনেকটা এইভাবে আছে। মাসেলটার সাথে আমাদের এই অংশ যেটা এই এন্ড, সেই এন্ডের সাথে যে অংশটা সেটা এখান থেকে জড়িয়ে থাকবে। এখানে সম্ভবত বেশ কয়েকটা মাসেল, আমাদের পেক এরিয়া যেটা যেটাকে বলে ওই অংশের ফর্মটা তৈরি হয়। এখানে কিন্তু খুব এক্স্যাক্ট যে আমি একদম অ্যানাটমির মানে টোটাল অ্যাকুরেট মাসেলের স্ট্রাকচার দেখাইতে পারতেছি তা না, আমার যতটুকু জানা সেটা থেকেই দেখাচ্ছি। এই হাতের ক্ষেত্রেও একইভাবে এই মাসেলটা এখানে আসলো এবং আমরা কিন্তু এই মাঝের যে মাসেল গ্রুপটা এটা বলতেছিলাম সেটারও ওখানে একটা দেখতে পারবো। দেন এটা এখানে গেল, এইভাবে গেল, এখান থেকে আসলো, অনেকটা এরকম। এরপর যে বাইসেপ, সেই বাইসেপটা শুরু হবে আমার এদের নিচ থেকে, এখান থেকে বাইসেপটা শুরু হবে। বাইসেপ মাসেলটা একটু লম্বা এরকম ধরনের মাসেল, এই সাইডেও জিনিসটা ওইভাবেই আছে। বাইসেপ মাসেলের পাশে থাকে ট্রাইসেপ, তাদের মাঝখানে একটা গ্যাপে আর একটা মাসেল থাকে, ওই মাসেলটা হয়তো এখানে আছে খানিকটা। ট্রাইসেপ আমাদের এই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে না, বাট ট্রাইসেপ মাসেলটা অনেকটা এরকম। বাইসেপ যদি এতখানি আসে, ট্রাইসেপ আবার একটু অ্যাঙ্গুলার, ওই একই রুল, স্ট্রেট এগেনস্ট কার্ভ বা সব জায়গায় অ্যাঙ্গেল থাকা। এখানের মধ্যেও একটা অ্যাঙ্গেল আছে এরকমভাবে যদি। দেন এটা আসার পর মাঝখানে যে মাসেলটা আসতেছিল সেটা এখান পর্যন্ত এসে যেটা হয় ওই মাসেল এখান থেকে আরও বেশ কয়েকটা মাসেল তৈরি হয়, এখান থেকে দুইটা আসে, বাট সবটুকু মিলে যে শেপটা হয় সেটা হচ্ছে অনেকটা এইভাবে ঘুরে গেছে। হাতের এই জায়গার বোন স্ট্রাকচারটা ইন্টারেস্টিং। এখানে একটা শেপ থাকে যেটাকে অনেক সময় বলা যায় যে বুলেট শেপ বলে, এই শেপটা হচ্ছে এইরকম। এখানে অনেকগুলি মাসেল একসাথে মিলে আমি সিম্পলিফাইড আকারে বলতেছি যে এই শেপটা এই অংশটাকে ওভারল্যাপ করে থাকে। দেন এখানে থাকে এলবো, এলবোর এখানে যে বোন সেই বোনের সাথে এই কনুই, সরি কনুই যেটাকে বলে কনিষ্ঠ আঙুল, সেই আঙুলের সাথে একটা হাড়ের কানেকশান থাকে। এই ডিরেক্ট একটা লাইন আছে এখানে, এই জায়গায় একটা হাড়ের কানেকশান থাকবে। তারপর হাতে চলে গেলাম, ওদিকে এখন যাচ্ছি না, আমরা এদিকে শেষ করি। যারা অনেক মাসকুলার তাদের ক্ষেত্রে পিঠের একটা মাসেল আছে, সেই মাসেলটা এখান থেকে দেখা যায়। এই মাসেলটা কিন্তু সামনের মাসেল না, এই মাসেলটা পিছের একটা মাসেল, ল্যাট। ওই মাসেলটা পিছের থেকে আসতেছে, পিছের অ্যানাটমি আমরা এখানে দেখতে পারতেছি না, কিন্তু পিঠের অ্যানাটমির ক্ষেত্রে যেটা হয় এইখান থেকে
তুমি শেপটা এঁকে নেই আরেকটা এরকম। এই জায়গা থেকে দুটা মাসল সামনের দিকে র‍্যাপ করে থাকে এবং এসে এই আমাদের হাতের নিচে এখানে ঢুকে যায়। ওই মাসলটাই যখন চওড়া হয় তখন সামনে থেকে একটু দেখা যায় এবং ওই ব্যাকের মাসলটা চওড়া হলেই আসলে তখন লোকজনকে হচ্ছে সামনে থেকে চওড়া দেখায়, সামনের মাসলগুলো কিন্তু অত চওড়া হয় না। তো আমরা নিচের দিকে আসি। এখন এখানে আমি ধরে নিলাম রিপকেজ শেষ, রিপকেজের শেষে এরকম একটা থাকে, তারপর শুরু হয় আমাদের অ্যাবস মাসল। এখানে রিপকেজ শেষ, এখান থেকে আমার অ্যাবস মাসল শুরু হবে। এই মাসলটা এটাকে এটা হচ্ছে রিপকেজের শেষ অংশে একটা র‍্যাপ করা মাসল থাকে। তারপর আমি যদি এখানে দুই ভাগ করে নিই এবং আমি যেহেতু ডিরেকশনটা জানি এই আমি জানি যে এদিকে ফেস করা, না এটা আসলে অনেকটা এদিকে ফেস করা, যাই হোক এই অংশটা হচ্ছে অ্যাবস। এখানে আমার আটটা টোটাল গ্রুপ থাকবে এই টুরেকে সহ, তা আটটা গ্রুপ এভাবে ডিস্ট্রিবিউট করা। এখানেও খেয়াল করে আমরা দেখতে পারবো না একটু ওইদিকেই ডিরেকশন আসলে এইদিকে। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু খুব প্রমিনেন্টলি দেখা যায় না, বাট এই লাইনটা সাইড থেকে কিন্তু বোঝা যাচ্ছে হালকা। খেয়াল করেন যে এখানে ফর্মের খুব সাটল একটা ভেরিয়েশন আছে, ওটা হচ্ছে এই অ্যাবস লাইন। আমাদের এখানে একদম সিক্স প্যাক অ্যাবস নেই, বাট তারপর আমরা মাসেল স্ট্রাকচার হিসেবে দেখতেছি এখানে এরকম এরকমভাবে আমাদের মাসেলটা আছে। দেন এই সাইডের অংশটা কি আছে, সাইডের অংশটা যেটা আছে সেগুলো হচ্ছে গিয়ে অবলিক মাসেল। অবলিক মাসলগুলি এইটার থেকে এইভাবে এইভাবে অনেকটা বের হয়, এখান থেকে সাইড থেকে র‍্যাপ করে বের হয়। অবলিক মাসলগুলি একদম এখান থেকে ঘুরে বডির পিছন পর্যন্ত চলে আসে। সাইডের অ্যানাটমি দেখাচ্ছি না এখানে, সাইডের অ্যানাটমিতে যেটা হয় যদি আমি সাইড থেকে দেখি, এখানে হয়তো হাতটা চলে গেল, তাহলে সাইডের এই জায়গা থেকে যেটা দেখাচ্ছিলাম যে পেক মাসল সেইগুলি এখান থেকে বের হয়ে চেস্ট অংশটা তৈরি করে। তারপর এখানে একটা এই ধরনের লাইন আছে, এই লাইনটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখানে রিপকেজের একটা অংশ দেখতে পাই, এখানে বেশ কয়েকটা এরকম খাঁচকাটা খাঁচকাটা থাকে। এই জিনিসগুলির সাথে অবলিক মাসলের কিছু যোগাযোগ আছে, অবলিক মাসলগুলি ওখান থেকে বের হয় এবং আমাদের যে অ্যাবস সেটাকে সেটার আশপাশ থেকে জিনিসটা র‍্যাপ করে থাকে। বাট এই জায়গায় এরকম একটা রিপকেজের স্ট্রাকচার দেখা যায়। আর যে ল্যাট মাসল বলতেছিলাম পেছন থেকে যেটা, সেইটা এই দিক থেকে এসে এখানে এটার সাথে সামনেই থাকে বলে এটাকে তখন সামনে থেকে চওড়া দেখায়। এই এই যে অংশটা এখানে অনেকগুলি মাসল এসে একসাথে যোগ হয়, এনি ওইটার আরেকদিন আর একটা ভিডিও তাহলে আলোচনা করা যাবে সাইড ডিটেলটা। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসলাম, এখানে দুটো হাড় থাকে, এই হাড়গুলা একটা বনি ল্যান্ডমার্ক আমাদের শরীরে। এই হাড়ের আগেই এই অংশটা শেষ হয়ে যায়, এই যে মাসলগুলি এই মাসলগুলি হাড়ের আগে শেষ হয়ে যায়, এই কারণে এখানে একটা এই রকম ভাঁজ দেখা যায়। ভাঁজটা কিন্তু টোটালটাই আমাদের ওই হাড়ের আগে এসে মাস এই যে অংশটা শেষ হয়ে গেছে বলে এখানে এরকম একটা ভাঁজ পড়তেছে। এই নিয়ে এই পর্যন্ত আমরা আসলাম। তারপর আমরা এবার পায়ের মাসলে যাই,